নমস্কার, মিমির রান্না বান্নার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আপনাদেরকে আগের দিনেই বলেছিলাম আমি টক দইয়ের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকে আমি দুই রকম পদ্ধতিতে বাড়িতে কিভাবে পারফেক্ট দোকানের মতো থিক কাট বানিয়ে নিতে পারবেন সেই রেসিপি শেয়ার করব। আপনারা সবাই জানেন আমাদের শরীরের জন্য টক দই খুবই উপকার, আর সেই টক দই যদি হয় বাড়িতে পাতা তাহলে তো আর কোনো কথাই নেই। আমি আজকে আপনাদের সামনে দইয়ের বীজ বা দইয়ের যে সাজ হয় সেইটা ছাড়াও টক দইয়ের রেসিপি দেখাবো, আর দইয়ের সাজ নিয়ে টক দইয়ের রেসিপি শেয়ার করব। চলুন তাহলে আজকের রেসিপি শুরু করা যায়। প্রথমে আমি দইয়ের সাজ বা দইয়ের বীজ ছাড়া টক দইয়ের রেসিপিটি দেখাচ্ছি। প্রথমেই আমি হাফ লিটার দুধ জাল দিয়ে নেব। আমি এখানে নর্মাল দুধ ইউজ করেছি, আপনারা চাইলে ফুল ফ্যাট মিল্কও নিতে পারেন। ফুল ফ্যাট মিল্কের দইটা একটু ভালো ঘন হয়। তবে যেই দুধ ইউজ করবেন লক্ষ্য রাখবেন দুধেতে যেন কোনো রকম জল না মেশানো হয়। দুধে যদি জল থাকে তাহলে কিন্তু দই বসানো হলে দই থেকে জল কেটে যাবে। এখন আমি দুধটাকে খুব ভালোভাবে ফুটিয়ে জাল দিয়ে নিয়ে গ্যাস বন্ধ করে দুধটাকে একটু ঠান্ডা করতে দেব। দই বসানোর জন্য দুধটা দেখবেন যেন খুব গরমও না থাকে, আবার খুব যেন ঠান্ডাও না হয়ে যায়। একটা আঙুল ডুবিয়ে আপনি দুধের টেম্পারেচারটা একটু বুঝে নেবেন। এখন আমি যেই পাত্রেতে দই বসাবো সেই পাত্রতে দুধটা ঢেলে দিলাম। আমি এখানে একটা প্লাস্টিকের কন্টেনার ইউজ করেছি, আর যেহেতু আমি দইয়ের স্বাদ ছাড়া বসাবো তাই এখানে আমি তিনটি শুকনো লঙ্কা ইউজ করেছি। মোটা ছাড়া শুকনো লঙ্কা এইরকমভাবে দুধের ওপরে দিয়ে ঢাকনা দিয়ে ভালো করে যে কোনো গরম জায়গাতে 8 ঘন্টা রেখে দেবেন। দেখুন 8 ঘন্টা পর আমি আপনাদের দেখাচ্ছি দইটা আমাদের কতটা সুন্দরভাবে বসেছে। তবে একটা জিনিস খেয়াল রাখবেন, দইটা বসাবার পর 8 ঘন্টা সেটাতে একদমই হাত দেবেন না, কোনোভাবে হাত দিয়ে খুলে দেখতে যাবেন না দইটা কতটা বসেছে মাঝখানে, তাহলে কিন্তু দইটা প্রপারভাবে বসবে না। বাড়িতে যদি দইয়ের সাজ না থাকে তাহলে অবশ্যই এইভাবে একবার ট্রাই করতে পারেন। চলুন এইবার আমি আমাদের দ্বিতীয় পদ্ধতিটা শুরু করি। দইয়ের বীজ বা দইয়ের সাজ সহযোগে টক দইটা এবার আমি বসাবো। তার জন্য আমি আবারও 500 ml দুধ ফুটতে দিয়ে দিলাম। এই পদ্ধতিতে দইটা একটু গাঢ় করার জন্য, ঠিক দোকানের মতন থিক কাট করার জন্য আমি একটা কাপেতে 2 চামচ গুঁড়ো দুধ নিয়ে নিলাম। এখন আমি যে দুধটা জাল দিতে দিয়েছিলাম সেইখান থেকে 2 চামচ আমি দুধ এই গুঁড়ো দুধটার সঙ্গে ভালো করে মিশিয়ে রেখে দিচ্ছি কাপেতে। দুধটা একটু ফুটতে আরম্ভ করলে তারপর এই গুঁড়ো দুধের মিশ্রণটা দিয়ে খুব ভালোভাবে দুধটাকে একটু ফুটিয়ে নেবেন। এই ক্ষেত্রে দুধটাকে একটু লো ফ্লেমেতে ফুটিয়ে একটু গাঢ় করে নিয়েছি। দইটা দোকানের মতো গাঢ় বসানোর জন্য অবশ্যই এই স্টেপটি ফলো করতে হবে। এখন আমি একটি প্লাস্টিকের কন্টেনার নিয়ে নিয়েছি, আর দুধটার টেম্পারেচারটা আমি আঙুল দিয়ে একটু দেখে নিচ্ছি। অবশ্যই দুধটাকে কিন্তু ঈষৎ উষ্ণ হতে হবে, খুব বেশি ঠান্ডাও যেন না হয়ে যায় আবার খুব বেশি গরমও না হয়। যেহেতু এইখানে আমি দইয়ের বীজ বা দইয়ের সাজ সহযোগে দইটা বসাবো তাই আমি 2 চামচ টক দইকে একটা বাটিতে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এরপর ওই ফেটানো টক দইটা দুধের মধ্যে দিয়ে 1 চামচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে। এই দ্বিতীয় প্রসেসটা ফলো করলে আপনারা একদম দোকানের মতো থিক কাট পেয়ে যাবেন। প্রথম প্রসেসটাতে এতটা গাঢ় কিন্তু দইটা হবে না, দইটা একটু পাতলা হবে কারণ যেহেতু ওখানে দইয়ের সাজ ইউজ করা হচ্ছে না। দইয়ের সাজটা খুব ভালোভাবে দুধের সঙ্গে মেশানো হয়ে গেছে, এখন এটাকে ঢাকনা দিয়ে আমি গরম জায়গাতে ওভারনাইট রেখে দিয়েছিলাম। মিনিমাম 8 থেকে 10 ঘন্টা কিন্তু রাখতেই হবে। দেখুন দইটা কতটা সুন্দরভাবে বসেছে। যেহেতু দইটা বসানোর সময় আমি গুঁড়ো দুধ ইউজ করেছিলাম এবং দুধটাকে জাল দিয়ে একটু গাঢ় করে নিয়েছিলাম তাই দইয়ের কালারটাও খুব সুন্দর এসেছে, এবং দইটা থেকে দেখুন একটুও জল কাটেনি, পুরো চাপভাবে কিন্তু বসেছে, একদম দোকানের মতো থিক কাট। আশা করি আজকের রেসিপিটা আপনাদের কাজে লাগবে। টক দই তো বাড়িতে আমরা কম বেশি সবাই পেতে থাকি, তাই প্রপার প্রসেসে যদি পেতে থাকেন তাহলে আপনার বসানো টক দইটাও কিন্তু এই রকমই সুন্দর হবে। অনেক ধন্যবাদ আমার সকল বন্ধুদের।